গ্রামের সরকারি হ্যান্ডপাম্পের আশেপাশে কিছু বিচিত্র ঘটনা হতে থাকে। সব লোক ওই ঘটনার থেকে অবাক ছিল। আরে দিদি, কাল রাত তুমি শুনলে কি? এই হ্যান্ডপাম্প নিজেই চলছিল। রাত্রি 12টার সময় কে জল ভরতে আসবে? আমার তো খুব ভয় লাগছে। হ্যাঁ রানী, আমি শুনেছি। আমাদের রিঙ্কির বাবা তো বলছিল যে আমি গিয়ে দেখি। আমি ওনাকে আটকে দিলাম, কে জানে কি বিপদ হবে। তারপর ওই রাতেই আবার 12টা হতেই ওই হ্যান্ডপাম্প নিজের থেকে চলতে থাকে। সব গ্রামের লোকেরা শুনছিল, কিন্তু কারোর সাহস হলো না যে গিয়ে দেখবে। তারপর সকাল হতেই, আরে মিনা দিদি, চলো হ্যান্ডপাম্পে জল ভরবো, আমার একা যেতে ভয় লাগছে। তারপর এরা দুজন হ্যান্ডপাম্পে যায়। ওখানে পৌঁছে ওদের চোখ ছানা পড়া হয়ে যায়। ওখানে কারোর পায়ের চিহ্ন থাকে, যেটা মানুষের পায়ের থেকে দ্বিগুণ আকারের। এই দেখো রানী, আমি বলছিলাম না কিছু গড়বড় আছে নিশ্চয়। এই দেখো, কোন মানুষের এত বড় পা হবে গো। তখনই ওখানে পিঙ্কি এসে যায়। আরে দিদি, কি হলো, আপনারা দুজন এত বিচলিত কেন? এই দেখো বোন, তো বড় পা, মনে হয় কোনো শয়তান হ্যান্ডপাম্পে আসে। কাম অন দিদি, কেউ মজা করছে, আমাদের শহরে তো এরম অনেক করা হয়। আরে তুমি শহর থেকে এসেছো পিঙ্কি বোন, তুমি এসব বুঝবে না। তারপর রাত হতেই হ্যান্ডপাম্প আবার নিজের থেকে চলতে থাকে। মা, আমি যাচ্ছি হ্যান্ডপাম্পের কাছে, আমি এখনই শাস্তি দিচ্ছি ওই বদমাশটাকে। তারপর যেই পিঙ্কি ওখানে পৌঁছায়, তো সে অবাক হয়ে যায়। ওখানে দুটো মাথাওয়ালা শাকচুন্নি হ্যান্ডপাম্প চালাচ্ছিল। পিঙ্কির ঘাম বেরিয়ে যায়। এসে গেছো, অনেক অপেক্ষা করিয়েছো তোমরা গ্রামের লোকেরা। দুদিন ধরে কোনো মাথা খেতে পারিনি, আমার দু মাথা ব্যথা হয়ে গেল হ্যান্ডপাম্প চালিয়ে চালিয়ে। তো দিনে একটা শিকার এসেছে। পিঙ্কি হাত জুড়ে নিজের হাঁটুতে বসে যায়। শাকচুন্নি, I'm so sorry, আমার মনে হলো কেউ গ্রামের লোকের সাথে মজা করছে। আমাকে ক্ষমা করে দাও শাকচুন্নি, আমি তো পাশের শহরে পড়ি, এই গ্রামে ঘুরতে এসেছি। কিন্তু শাকচুন্নি ওর কথা শোনে না আর তার মাথা খেয়ে ফেলে। তারপরে দিন সকালে, আরে মিনা বোন, দেখছো আজকে তো এখানে রক্ত পড়ে আছে, কোনো দুর্ঘটনা হয়ে গেছে মনে হচ্ছে। তখনই পিঙ্কির মা ওখানে এসে যায়। আরে কাল রাত থেকে আমার পিঙ্কি বাড়ি আসেনি, কাল রাতে এই কলে এসেছিল। এই রক্ত কার পরে? এটা আমার পিঙ্কির তো না। আরে বৌদি, আমরা ওকে কালকেই বলেছিলাম যে বেশি লেকচার দিও না, মনে হয় ওর সাথে কিছু খারাপ হয়ে থাকবে। একটু পরে ঝোপের মধ্যে পিঙ্কির মাথা কাটা দেহ দেখে। এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। সবাই ঠিক করে যে এখন থেকে এই হ্যান্ডপাম্পে কেউ যাবে না। তারপর রাত হতে ওই শাকচুন্নি আবার হ্যান্ডপাম্পে এসে চালাতে থাকে, কিন্তু কেউ আসে না। মনে হয় এই গ্রামের লোকেরা চতুর হচ্ছে। এদের কোনো অন্য বুদ্ধি লাগিয়ে ডাকতে হবে, না হলে আমরা ক্ষুধার্ত মরে যাব। হ্যাঁ, কিন্তু আমরা করব কি? দাঁড়া, আমার জোড়া মাথা, এখনই তোকে কোনো মাথার স্বাদ দেওয়াচ্ছি। তারপর ওই শাকচুন্নি পিঙ্কির বাড়ির সামনে পৌঁছে যায়। ওখানে গিয়ে শাকচুন্নি পিঙ্কির আওয়াজে ওর মাকে আওয়াজ দেয়। মা, মা, দরজা খোলো মা।
মা! পিঙ্কির আওয়াজ শুনে ওর মা তাড়াতাড়ি দরজা খুলে, আর বাইরে শাকচুন্নিকে দেখে পিঙ্কির মা কাঁপতে থাকে। পিঙ্কি, এটা এটা তোর তোর এটা কি হলো? শাকচুন্নির একটা মাথা তার লম্বা জিভ দিয়ে মাকে জড়িয়ে নেয়। আমি কোনো পিঙ্কি বিঙ্কি না, তোর পিঙ্কি তো কখন হজম হয়ে গিয়ে থাকবে, এখন তুই আমার খাবার হবি, মূর্খ মহিলা। তারপরে শাকচুন্নি ওর মাথা কেটে বার করে সেটা খেয়ে ফেলে। তারপর সকাল হওয়াতে পিঙ্কির মায়ের মাথা কাটা লাশ দেখে পুরো গ্রামে হাহাকার হয়ে যায়। কেউ কিছু বুঝতে পারছিল না যে এটা কি হচ্ছিল আর কে করছিল। শুনছ, ওই শহরওয়ালির মামের কেউ মাথা কেটে উধাও করে দিয়েছে, মনে হয় কোনো ভূত প্রেত এসব করছে। তুমি বাইরে যেও না, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? আরে আমার কিছু হবে না, আমি যাচ্ছি ওই হ্যান্ডপাম্পের পাশে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য, হ্যাঁ, যাতে দেখতে পারি আসল ঘটনাটা কি। তারপর সে গ্রামের অনেক দেওয়ালে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেয়। রাত হওয়াতে ওই শাকচুন্নি ফেরত আসে, সে কিছুক্ষণ হ্যান্ডপাম্প চালায় কিন্তু কেউ আসে না। সে গ্রামে পিঙ্কি আর পিঙ্কির মার আওয়াজ দিয়ে সবাইকে ডাকে কিন্তু কেউ আসে না। মনে হয় গ্রামের লোকেরা অনেক চালাক হয়ে গেছে, কিছু করতে হবে। হ্যাঁ, কিন্তু কিছু উপায় ভাবো, না হলে আমরা দুদিন ক্ষুধার্ত হয়ে মরে যাব। গ্রামের লোকেরা হ্যান্ডপাম্প থেকে জল ভরছে না, কিন্তু কুয়ো থেকে তো ভরছে। আমরা গিয়ে কুয়োতে বসে যাই, কে কেউ আসবে তুমি ওকে লম্বা জিভ দিয়ে ভেতরে টেনে নেবে, তারপর আমরা তাকে খেয়ে ফেলব। ঠিক বলেছো। তারপর সে শাকচুন্নি কুয়োতে গিয়ে লুকিয়ে পড়ে। সকাল হওয়াতে, আরে সকাল সকাল কোথায় যাচ্ছ? এখন তো শয়তানি শক্তি সব গ্রামে ঘুরছে। আরে তুই ভয় পাস না, আমার রাজকুমারী, আমার কিচ্ছু হবে না। আমরা যাচ্ছি সিসিটিভি ক্যামেরাতে রেকর্ড দেখার জন্য। আচ্ছা যাচ্ছ তো, হাড়িতে জল ভরে এনো কুয়োর থেকে। তারপর রানীর স্বামী হাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আরে আগে রেকর্ডিং দেখবো না কুয়োতে যাব? চলো আগে কুয়োতে যাই, না হলে ওখানে ভিড় হয়ে যাবে। তারপর সে কুয়োতে যায়। যেই সে কুয়োতে নিজের হাড়ি ঢালে, শাকচুন্নি ওর মাথা জিভ দিয়ে জড়িয়ে ওকে ভেতরে টেনে নেয়। ও কিছুই বলতে পারে না আর শাকচুন্নি ওর মাথা খেয়ে ফেলে। কিছুক্ষণে গ্রামের লোকেরা ওর মাথা কাটা লাশ কুয়োতে দেখে, এবার আরো ভয় ছড়িয়ে পড়ে। আমি বলেছিলাম কোথাও যেও না সকাল সকাল, আর এ আমার একটাও কথা শুনলো না। আমি তো লুটে গেলাম, বরবাদ হয়ে গেলাম। হে রাম! কিন্তু তোর স্বামী সকাল সকাল এসেছিল কি করতে? তারপর রানী বলল যে ওর স্বামী সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল গ্রামে, যাতে সে জানতে পারে যে ঘটনা কি। তারপর সব গ্রামের লোকেরা সিসিটিভি ক্যামেরা থেকে রেকর্ডিং বার করে টিভিতে চালায়, আর শাকচুন্নি সব সত্যি ওদের সামনে আসে। ওরা এটাও শুনে ফেলে যে ওই শাকচুন্নি দুই দিন ক্ষুধার্ত থাকবে তো মরে যাবে। গ্রামের লোকেরা, আমাদের সামনে একটা ভয়ানক শত্রু আছে, তাকে হারানোর জন্য আমাদের খালি এইটা করার আছে যে আমাদের 3 দিন অবধি ঘরে আটকে থাকতে হবে, না হলে ওই 2 মাথাওয়ালা শাকচুন্নি আরো অনেক লোকেদের শিকার করে ফেলবে। আমি গ্রামে 3 দিনের লকডাউনের ঘোষণা করছি। লকডাউন হওয়ার পরও শাকচুন্নি 2 দিন পর্যন্ত গ্রামে আসলো নিজের শিকার ধরতে। ওরা অনেক বুদ্ধি বার করলো কিন্তু কেউ বাড়ির থেকে বেরিয়ে আসলো না।